800 টাকা ওই ছোটটা মনে হয়। আমার ভালো লাগে না একটা মাসে খাবার। কোথায় যাচ্ছিস তুই? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো ব্লগটা যে এখান থেকে শুরু করছি, বাজে হচ্ছে 10:45। আজ অরিন্দমের একজন কলিগকে নিমন্ত্রণ করেছে, তো আজকে প্রচুর রান্নাবান্না আছে। তো কী রান্নাবান্না করছে পরে দেখাচ্ছি। আর অরিন্দম গেছে বাজারে, আসুক তারপর দেখছি। মাটন আনবে বলেছে, এখন তারপর আর কি কি করি দেখি। আর পোলাও মাটন ফিক্সড, আর কি কি করবো দেখছি। তো অরিন্দম আসুক, তারপর আমরা খাওয়া দাওয়া করবো, যে পাস্তা বানিয়েছিলাম। আর পুকু বসে বসে খাচ্ছে, পাস্তা দেখে কি খুশি। পুকু পাস্তা ভালো লাগে তোমার? ভালো লাগে, ভালো হয়েছে? ওরে বাবারে, ও জাস্ট ঘুম থেকে উঠে আসলে ওকে খাবার দিয়ে দিয়েছি। পুকু, অ পুকু, টেস্টি পাস্তা, টেস্টি। ও ভালো। আর তোমার ভাল লাগে পাস্তা খেতে? তোমার ভাল লাগে পাস্তা খেতে? খাও খাও, তাকাও আমার দিকে একটু। তো তোমাদের তো সকালে বললাম জয়নমের কলিগ আছে, তা কি কি করছে দেখো। দেখো পোলাও, পোলাওয়ে সব কিছু ম্যারিনেট এই মানে রেখে দিয়েছি, জল ঝরাতে দিয়েছি। এই এখানে মাটনও ম্যারিনেট করে রেখে দিয়েছি, এদিকে পেঁয়াজ রসুন সব কাটা আছে, এদিকে ডাল হচ্ছে, আর ওদিকে ভাত করছি। মাছ ভাজা, মাছটা ভিজে রাখতে হবে, মাছটা ভাজা বার করে। এই যে মাছ, মাছ করছি বার করে রাখি, আর কিছুটা ফ্রিজে রেখে দেবো। এই দেখো সুন্দর সুন্দর কালারও চলে এসছে। দুপুরে রান্না টান্না করে অরিন্দমের গেস্ট এসেছিল, তো সে খাই মানে তাকে খাবার টাবার দিয়ে ভালোভাবে সব কিছু মিটে গেছে। এখন যাচ্ছি পুকুর জন্য খেলনা কিনতে। তো মা অনেক দিন ধরে বলছে পুকুর জন্য গাড়ি কিনে নেয়, আমি ওর বার্থডে গিফট হিসেবে দেবো। মা একটা আলমারি দিয়েছে, আর একটা বলে ওর জন্য গাড়ি দেবে, তো সেটা এখন কিনতে আছে। অরিন্দম নাইট ডিউটিতে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি যায়, তাড়াতাড়ি যেতে আসবো। এখন 5:30 বাজে, তো চলো তোমাদের সাথে দেখাই কি গাড়ি। তো প্রথমেই আসলাম স্টাইল বাজার, স্টাইল বাজারে আমি প্রথম গাড়িগুলো দেখেছিলাম, ভিমা টিমাটাও আছে। তো আসলাম এখানে, তো এখানে দেখতে আসলাম, আর এখানে দেখে আমাদের মোটামুটি পছন্দও হয়ে গেছিলো, কিন্তু কালার পেয়েছিলাম শুধু কালো। তো অরিন্দম বলছিল কালো কালার নেবো, তাই কালো বাদে যদি অন্য কোনো কালার থাকে সেটা দেখাতো। তো ওরা বললো যে না, অন্য কোনো কালার নেই। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, তাহলে একটু বাকি দোকানগুলো দেখে নিই। কিন্তু এই গাড়িটা আমার ভালো লেগেছিলো, তোমরা দেখো গাড়িটা কেমন। আর বাচ্চাদের মানে আমার মতো যে 2 বছরের বাচ্চা, তাদের জন্য খেলার জন্য একদম পারফেক্ট। তো এটা সব কিছু সুন্দরই ছিল। আর এদিকে অরিন্দম ভালোভাবে দেখে নিচ্ছে যে সব এই গাড়িগুলোই বলছিল কিনা। আর এই দেখো আমরা 3 জন এসে গেছি একদম। আর এই যে গাড়িটা, এই গাড়িটা আমরা কিনবো, এই বাচ্চা মেয়েটা চড়ছে। তো পুকু এর আগেও তোমরা দেখেছো আমার মনে মলে আসলে এই গাড়িগুলো চলে। এখানে শুধু শুধু ব্ল্যাক কালারই পড়ছিলাম, তো অরিন্দম বললো তাহলে চলো এম বাজারটাও একবার ঘুরে আসি, পাশেই তো এম বাজার। তো সেখান থেকে আসলাম এম বাজারে, দেখি এখানেও সেম জিনিস হয় কিনা। কোথায় যাচ্ছিস তুই? বাবার কোলে চেপে চেপে কোথায় যাচ্ছিস? বাবার কোলে চেপে চেপে কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস তুই? এইখানে তো এম বাজার এসে দেখলাম ওই গাড়িগুলো নেই, এই রকম গাড়ি আছে। এই গাড়িগুলোও ভালো ছিল, খুব চাকাটা খুব স্মুথ ছিল, কিন্তু এইগুলোর দামও মোটামুটি সেমই ছিল। ওটা 1300, আর এটা মানে 1200 মতো ছিল, 100 কম ছিল। কিন্তু এটা না পুকুর হাইটের থেকে একটু বড় হচ্ছে, মানে ওগুলো যেমন ঠেলে ঠেলে ঘুরতে পারছিল, কিন্তু এইগুলো পাচ্ছি না। আর এইগুলো দেখছো, এইগুলো না একটু বেশি দামি, 2400-2500। তো এইগুলো ভাবলাম আর ছোটো, তাই জন্য ভাবলাম ওগুলো নিয়ে নিই। তো আবার চলে আসলাম স্টাইল বাজার, এখানে গাড়ি কিনতে এসে দেখো আর একটা গাড়ি। এদিকেও পিসি ঠাকমা সবাই 500 করে টাকা দিয়েছিলো, তো সেই টাকাগুলো জমিয়ে রেখেছি, সেইখান থেকে একটা জন্য এই গাড়ি কিনে দিলাম। আর এইদিকে দিদা তো একটা প্রথমে টালমারি দিয়েছিলো, আর এখন বললো গাড়ি দেবে, তো সেটাই ওকে কিনে দিতে এসেছি। তো মা অনেক দিন ধরেই বলছে গাড়িটা নিয়ে, এটা জন্মদিনের প্রায় 3-4 দিন পর আমরা গেছি দোকানে। তো জন্মদিনের আগে থেকে বলছে গাড়িটা কিনে নেয় কিনে নেয়, কিন্তু কিনতে যাওয়াই হচ্ছে না, অরিন্দমের ডিউটি এই সব করে। আর এখানে যে স্টাফ আছে সেই গাড়িটা লাগিয়ে দিচ্ছিলো, তো গাড়িটা নিয়ে যাওয়া ছিল একটা চাপের ব্যাপার, কিন্তু যদিও বাড়ির কাছে তাই জন্য অসুবিধা হয়নি। আর এদিকে দেখো মলের মধ্যে কাঁদতে শুরু করে দিয়েছে, ওই গাড়িটা এখন খুলে দিতে হবে। মানে এর মানে ভাবনা চিন্তার একটা অসীম যাকে বলে।
দেখো সে খুলিয়ে ছাড়লো কোনো নিয়ে আয় নিয়ে আয় রেখে দে ফেলে দে ধুলো এটা ওটা নিয়ে আয় গাড়িটা নিয়ে আয় সে খুলিয়ে গা ছাড়লো কান্না করে কেঁদে কুটে তো বদ বাপ ওর পেট খারাপ হবে না তোকে আমার হবে এত ধুলো ঘাটলে এই ধুলো ঘাটছিস কেন ওট ওট গাড়িটা নেয় গাড়ি নেয় যা গাড়ি নেয় তো ভেবেছিলাম দু মিনিটে হয়তো ফিট হয়ে যাবে কিন্তু না অনেকক্ষণই টাইম লেগেছে প্রায় আধ ঘন্টা মতো আমরা ওয়েট করছিলাম আরও ভালোভাবে লাগাচ্ছিল আর ভালোভাবে লাগানোর পর বুকে দিয়ে ট্রায়ালও করে নিল যে ঠিকঠাক আছে কি না তো তারপর দেখলাম হ্যাঁ একদম ঠিকঠাকই আছে একদম পারফেক্ট আছে আর এখানে দেখো দুটো গাড়ি নিয়েই ওকে থাকতে হবে আর এটা ওদের ডেমো ছিল আর এটা হচ্ছে কিনলাম তো কেমন লাগলো পুকুর গাড়িটা নিচে কমেন্টে জানিও কিন্তু অবশ্যই ভালো লাগলেও বলো খারাপ লাগলেও বলো বাচ্চাদের জামা কিনেছি আমার পাশের বাড়ি কাকিমার ছেলে নাতি হয়েছে তো তাই যখন যাবো বাড়ি তখন এই জামাটা দেবো আমার খুব পছন্দ হয়েছে জামাটা তাই কিনে নিয়ে এসছি আর এই যে ফাইনালি পুগলির গাড়ি কই গেল পুগলির গাড়ি এই যে চড়ো গাড়িতে চড়ো চড়বে না এখন পরে চড়বে আমি চড়ছি কিন্তু বাবা চড়ে নিল কিন্তু যা বাবা চড়ে নিল নামো তুমি নামো একটু ওয়েট দিও না ছাড়ো ছাড়ো এখন আমরা চা নিয়ে বসেছি তোমাকে দেখা যাচ্ছে না ফিল্মে আসো শোনো তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে আমরা এখন কত আমরা খুব দুঃখ করি খুব বিয়ের নেমন্তন্ন পাই না তো আজ আমরা প্রচুর বিয়ের নেমন্তন্ন পেয়েছি চব্বিশ তারিখে চব্বিশে কটা নেমন্তন্ন পেয়েছি চব্বিশ তারিখ দুটো দুটো নেমন্তন্ন দু তারিখ হ্যাঁ দু তারিখ চব্বিশ তারিখে বউ ভাত তাই তো বাইশ তারিখ বিয়ে চব্বিশ তারিখ বউ ভাত হ্যাঁ এবার অরিন্দম সব কলিগ কিছু আর কিছু বন্ধু এরকম মিলেমিশে সব নিমন্ত্রণ আছে আর অরিন্দম তো অনেক নিমন্ত্রণ আছে সেগুলো বাদ দাও এটা ফ্যামিলি নিয়ে বলছি কারণ সুভাষের বিয়েতে ওগুলো তো সব নিমন্ত্রণ হ্যাঁ ওদের অনেক কলিগের নিমন্ত্রণ আছে অরিন্দম ঠিক আছে সেটা বাদ দিলাম তো এখন দুঃখের বিষয় হলো যেবার আমি বিয়ে বাড়ির নিমন্ত্রণ পাই সেবার আমি যেতে পারি না আর যেবার আমি থাকি সেবার আমি বিয়ের নেমন্তন্ন পাই না তো আগের বার জানো আমি ছিলাম কিন্তু আমি একটা বিয়ের নেমন্তন্ন পাইনি আর এবার আমি নেই এবার আমি বিয়ের নেমন্তন্ন পেয়েছি তো ওইটাই হচ্ছে ভাগ্য এই বলে ভাগ্য সে যে গুজে আমার আর বিয়ে বাড়ি যাওয়া হবে না আর বেনারসিও পড়া হবে না বুঝলি পুগ্গি পুগলি তুই আমার দুঃখটাকে বুঝছিস ও বিস্কুট খেতেই ব্যস্ত মার দুঃখ আর কি বুঝবে পুরো তো তোমাদের দেখাতে পারিনি বেড়ে টেরে এখন তোমাদের দেখাচ্ছি রাতের বেলা অরিন্দমকে দিতে গিয়ে তখন এত তাড়াহুড়ো বেঁধে গেছিলো না আর আমার ভালোও লাগে না একটা মাসে খাবার দেবো তার ভিডিও করব তো এই যে আমার বড় ডিউটির জন্য আজ যে মাংসটার যেমন কালার এসেছে তেমন সুন্দর হয়েছিল পোলাওটা খুব ভালো হয়েছিল ডাল ভাত আর মাছ ভাজা ছিল দুপুরবেলা এখন সেটা পুগলির জন্য রাখা আছে কী হয়েছে ও খাচ্ছে খাক না তোমার কী চুলকানি বসো তোর বাবা তো খেয়ে ডিউটি চলে গেল তো ব্লগটা আমি এখানে এন্ড করছি কেমন লাগলো জানিও টাটা বাই বাই।